হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত এক্সাম প্রেশন বেগুলিতে আমরা ডাব্লু বিসএস মক টেস্ট ক্লাস এইট আজকে নিয়ে এসেছি এর আগে আমরা কিন্তু সাতটা ক্লাস তোমাদের করেছি তোমরা ভিডিও লিস্ট থেকে দেখে নিতে পারো এবং এরা কিন্তু পনেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং ডাব্লু বিসএস প্রিভিয়াস ইয়ার মেন্স এবং প্রিলিমিনারি দিয়ে এটা তৈরি এছাড়াও এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বর্তমানে যে ধরনের প্রশ্ন আসছে সেই রকমভাবে তৈরি করা তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবে তো আমাদের শুরু করছি প্রথম কোয়েশ্চেন বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন বলছে এন এম জোশী লালা লাজপাত রায় জোসেফ ব্যাপিস্টা নাকি দিওয়ান দিওয়ান চামান লাল তো সঠিক অ্যান্সার দেখো আমাদের কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি লালা লাজপাত রায় পরবর্তী কোশ্চেনে যাচ্ছি মোহন পান্স কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড স্টাডি অর্থাৎ এই যে কমিশনটা এটা কোন বিষয়ের জন্য কোন বিষয়ের স্টাডি করার জন্য বা কোন বিষয়ের জন্য সেটাকে উন্নত করার জন্য আমরা তৈরি সেটা তৈরি হয়েছিল আমাদের বলছে সেন্টার স্টেট রিলেশন স্টেট অর্থাৎ যে রাজ্য কেন্দ্র সম্পর্ক স্টেট রিঅর্গানাইজেশন অর্থাৎ রাজ্য পুনর্গঠন পঞ্চায়েত রাজ ডেলিমেশান অব কনস্টিটিউশন অর্থাৎ বিভিন্ন যে বিভিন্ন কনস্টিটিউশন তার বিভিন্ন যে আয়তন বৃদ্ধি ছোটো করা সেটা নিয়ে তৈরি তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান এ সেন্টার স্টেট রিলেশন তো দেখো এই যে মদন মোহন পাঞ্চ কমিশন এটা টু থাউজেন্ড তৈরি হয় এবং এটা কিন্তু আমাদের সেন্টার স্টেট রিলেশানের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছে পরবর্তী কোশ্চেনে যাবো হু ইন্ট্রোডিউস শিবাজি অ্যান্ড গণপতি ফেস্টিভ্যাল অর্থাৎ শিবাজি ফেস্টিভ্যাল এবং গণপতি এই দুটো ফেস্টিভ্যাল কে চালু করেছিলেন বিজি তিলক বিডি সাবরকর লালা লাজপাত রায় গোপালহরি দেশমুখ সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ বিজি তিলক অর্থাৎ বালগঙ্গাধর তিলক এই শিবাজি এবং গণপতি ফেস্টিভ্যালটা চালু করেছিলেন পরবর্তী কোশ্চেনে যাব বলছে অতীশ দীপঙ্কর ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স অর্থাৎ অতীশ দীপঙ্কর যিনি এই রুলার্সদের মধ্যেই শাসকদের মধ্যে কার সমসাময়িক ছিলেন গুপ্তাদের সমসাময়িক ছিলেন পালাদের সময় সময় হর্ষ সেনার সমসাময়িক ছিলেন নাকি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন তো সঠিক আমাদের এখান থেকে হয়ে যাবে এ গুপ্তাস অর্থাৎ সরি অপশান বি হয়ে যাবে সঠিক আনসার একটু তোমরা ঠিক করে নাও অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে পালাস অর্থাৎ পালাদের সময় কিন্তু এই অতিথি দীপঙ্কর শ্রীগান ছিলেন পরবর্তী কোশ্চেন এবং বিক্রমশীলা যে মহাবিয়ার সেখানে কিন্তু তিনি শিক্ষা শিক্ষকতা করতেন অতিথি দীপঙ্কর শ্রীগান পরবর্তী কোশ্চেন হু টুক দ্য ইনিশিয়েটিভ টু এস্টাবলিশ কলকাতা মেডিকেল কলেজ অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ কার আমলে কার ইনিশিয়েটিভে তৈরি হয় ওয়ারেন হেস্টিংস লর্ড ডালহোসি উইলিয়াম বেন্টিং লর্ড কার্জন তো সঠিক অ্যান্সার দেখো আমাদের কী হয়ে যাবে অপশান বি উইলিয়াম অপশান সি উইলিয়াম বেন্টিং অপশন সি উইলিয়াম বেন্টিং পরবর্তী কোশ্চেনে যাব হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ফর্মারালি নোন অ্যাজ হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন অর্থাৎ এদের মধ্যে কোনটির নাম হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে আগে পরিচিত ছিল স্কটিশ চার্চ কলেজ বিদ্যাসাগর কলেজ প্রেসিডেন্সি কলেজ নান অব দ্যাব তো সঠিক অ্যান্সার দেখো আমাদের হয়ে যাবে কি বিদ্যাসাগর কলেজ দেখো এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন এটা কিন্তু আগের নাম পরবর্তীতে বিদ্যাসাগরের নাম অনুযায়ী কিন্তু এটাকে বিদ্যাসাগর কলেজ হিসেবে নামটি রাখা হয়েছে পরবর্তী কোশ্চেন হু ওয়াজ দ্য এডিটার অব ইন্ডিয়ান মিরর ইন্ডিয়ান মিরর এই পত্রিকার এডিটর কে ছিলেন এস এন ব্যানার্জি কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রয় এম জি রানাডে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখান থেকে অপশান বি কেশবচন্দ্র সেন পরবর্তী কোশ্চেনে যাব হু রাইস দ্য ইস্যু অফ ফরটিন পয়েন্টস অর্থাৎ চোদ্দ দফা দাবি যেটা ফরটিন পয়েন্টস বলতে চোদ্দ দফা দাবি সেটা কে উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু আম্বেদকর এম ডি আলি জিন্না মোহাম্মদ আলি জিন্না নাকি এস পি মুখার্জি তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান সি মোহাম্মদ আলি জিন্না পরবর্তী কোশ্চেনে যাবো হু ওয়াজ লেডি রিপ্রেজেন্টেটিভ ইন্ডিয়ান অ্যাট দ্য সেকেন্ড রাউল টেবিল কনফারেন্স অর্থাৎ ভারতের মহিলাদের প্রতিনিধিত্ব করতে একজন মহিলা সেকেন্ড রাউন্ড টেবিল অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিলেন সেই মহিলার নাম কি অরুণা আসফ আলী অ্যানিবেশান্ত সরোজনী নাইডু বিজয় লক্ষ্মী পণ্ডিত সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান সি সরোজনী নাইডু এবং ইনি কিন্তু ভারতীয় প্রথম মহিলা সভাপতিত্ব করেছিলেন যিনি উনিশশো সালে ঠিক আছে উনিশশো পঁচিশ সালে তিনি প্রথম সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসে পরবর্তী কোশ্চেনে যাব দ্য অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার আগে কী ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা কোন অ্যাক্টের মাধ্যমে সেটাকে তৈরি করা হয় চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন নাইনটিন থ্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি এইট তো দেখো চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রির মাধ্যমে কিন্তু প্রথম আমাদের ভার বাংলার গভর্নর জেনারেলকে ভারতীয় গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় তো অপশান এ সঠিক অ্যান্সার এবং প্রথম আমাদের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পরবর্তী কোশ্চেন হু ওয়াজ দ্য ভাইসার অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ জালিয়ানবাগ মাস্কার অর্থাৎ জালিয়ানবাগ মাস্কার সেটা কত সালে হয়েছিল উনিশশো সালের তেরোই এপ্রিল উনিশশো সালের তেরোই এপ্রিল হয়েছিল আমাদের জালিয়ানবাগ মাস্কার এবং সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন লর্ড ডাল হাইডিন্স লর্ড চেমসপোর্ট লর্ড আরউইন তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে লর্ড চেমসপোর্ট অপশন সি সেই সময় কিন্তু তিনিই ছিলেন আমাদের দেশের ভাইসরয় জালিয়ানবাগ হত্যাকাণ্ড যখন হয়েছিল পরবর্তী কোশ্চেন হু লেড দ্য রিভল্ট অফ কানপুর এইটিন্ন সালের কানপুরে যে মহাবিদ্র দেখা গিয়েছিল সেই মহাবিদ্রে কানপুরে কে নেতৃত্ব করেছিলেন কনোয়ার সিং আজিমুল্লাহ খান বক্ খান মঙ্গল পান্ডে তো সঠিক আনসার দেখা হয়ে যাবে আমাদের অপশান বি আজিমুল্লাহ খান কুনোয়ার সিং কোথায় করেছিলেন বিহারে ঠিক আছে কুনোয়ার সিং করেছিলেন বিহারে এবং বক্ত খান করেছিলেন দিল্লিতে দিল্লিতে কার হয়ে যে দিল্লিতে আমাদের যে মোগল সম্রাট ছিলেন তার হয়ে বক্তখান করেছিলেন ঠিক আছে এবং মঙ্গল পাণ্ডে আমাদের ব্যারাকপুরের সঙ্গে জড়িত সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর বেঙ্গলে যেটা অবস্থিত করেছে তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি হু ওয়াজ নোন দেশপ্রাণ দেশপ্রাণ নামেদের এদের মধ্যে কে পরিচিত জে এম সেনগুপ্তা বীরেন্দ্র শাসমল খান যতীন দাস তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান বি বীরেন্দ্র শাসমল দেখো একজন এইটা দেশপ্রাণ যেটা দেখছো অনেকগুলো বিষয় আছে দেশ সঙ্গে জড়িত দেশপ্রাণ দেশবন্ধু দীনবন্ধু ঠিক আছে তো সেখান থেকে আমাদের দেশ দেশপ্রাণ যেটা সেটা হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন হু ওয়াজ নোন শিলাদত্ত ইন অ্যানিসেন্ট টাইম অর্থাৎ প্রাচীন ইতিহাসের কালে শিলাদত্ত নামে কে পরিচিত ছিল অজাত শত্রু বিন্দুসার খারবেল হর্ষবর্ধন দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি হর্ষবর্ধন যিনি পশুপতি বংশের একজন শাসক ছিলেন এবং তিনি ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষাব্দ নামে একটি নতুন অব্দ চালু করেন ছশো ছয় খ্রিস্টাব্দে এবং তিনি নিজেকে শিলাদিত্য উপাধিতে ভূষিত করেছিলেন অপশান ডি সঠিক আনসার এবং আজকে শেষ কোশ্চেন থার্ড ব্যাটেল অফ তারাইন ওয়াজ স্পট ইন দ্য ইয়ার অর্থাৎ তৃতীয় তৃতীয় তারাইনের যুদ্ধ সেটা কত সালে হয় দেখো প্রথম তারাইনের যুদ্ধ এগারোশো দ্বিতীয় তারানোর জন্য এগারোশো বিরানব্বই যেগুলো হয়েছিলো মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চুয়ানের মধ্যে এবং থার্ড ব্যাটেল অফ পানি তারাইন যেটা কিন্তু একটু আনএক্সপেক্টেড কোশ্চেন হয়তো অনেকে দেখেই থাকবেন এই ধরনের কোশ্চেন তো সঠিক অ্যান্সার যাবে আমাদের অপশান ডি ব্যাটেল এই টুয়েলভ সিক্সটিনের মধ্যে এটা হয়েছিল আমাদের থার্ড ব্যাটেল অফ তারাই এটা ইলতিউমিস এবং আরেকজন সেটার নামটা আমার বর্তমানে মনে আসছে না ইলতুতমিস এবং আরেকজনের মধ্যে হয়েছিল সেই নামটা বর্তমানে মনে আসছে না তো অবশ্যই অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা এই ধরনের কোশ্চেন আমি কিন্তু আজকে তোমাদের জন্য বেছে বেছে কোশ্চেন করাচ্ছি এবং প্রত্যেকটা সেটে কিন্তু বেছে বেছে কোশ্চেন করায় তো অবশ্যই যারা ক্লাসগুলি দেখছো তারা প্রত্যহ ফলো করো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমাদের সাবস্ক্রাইবার সেইভাবে কিন্তু আসছে না বা লাইক কমেন্ট সেটাও কিছুই হচ্ছে না তো অবশ্যই তোমরা যদি শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো অবশ্যই আমাদের ভালো লাগে পরবর্তী ভিডিও আনতে কিন্তু অনেক অনুপ্রেরণা পাই আমরা তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য